আচ্ছা বাস বলছেন তো, আছলা বাস। আমরা বলি কথায় কথায় আছলা বাস দিয়ে দিল, কোথাও গিয়ে কার্তিক গার্ডেনের পেছনে বস। কালকে এসআর কে একটা আছলা বাস দিয়ে দিয়েছে। আরে ভাই, নতুন ছেলে উঠছে, সবাই শেহজাদা শেহজাদা করছে, তাকে একটু তো রেহাই দাও ভাই, একটু রেহাই দাও তো। না, এসআর কে মানে এসআর ফিল্মস কালকে ঠিক করে নিয়েছে পাঠান ডে পালন করবে। এবার প্রবলেম হচ্ছে, পাঠান এখন মোটামুটি অনেকগুলো সপ্তাহই হয়ে গেল। এবার অন্যান্য সিনেমা কি হয় যে আস্তে আস্তে কালেকশন কমে, পাঠানের ক্ষেত্রে তা হচ্ছেই না। পাঠানের শুক্র শনি রবি প্রত্যেক সপ্তাহে দুর্দান্ত যাচ্ছে, প্রত্যেক শুক্র শনি রবি ডবল ডিজিটে কালেকশন করছে এবং সেটা কোনো অংশে কমেনি। এবার আমরা যদি দেখি কাল বা পরশু সম্ভবত, মানে আজকের দিন, সিনেমাটা 500 কোটি কালেকশন পার করে গেছে। অর্থাৎ ইন্ডিয়াতে 500 কোটি ওপেনিং দেওয়া সিনেমা হয়েছে হচ্ছে পাঠান। এই প্রথম এই 500 কোটি ক্লাব উদ্বোধন করলো শাহরুখ খান। এবার এখন একদিকে যার সঙ্গে কাল তার লড়াই হতে চলেছে তাকে এই মুহূর্তে বলিউডের শেহজাদা বলা হচ্ছে, মানে সে হতে চলেছে, আর অপরদিকে যার সাথে লড়াই সে অলরেডি বলিউডের শেহজাদা, সে হচ্ছে শাহরুখ খান। এবার এই ক্লাসে খুব একটা চাপে শেহজাদা পড়তো না, কারণ সিনেমাটা মোটামুটি আমার মনে হয় চলবে বলেই, কারণ গান হিট রয়েছে, একটা ক্রেজ রয়েছে কার্তিক আরিয়ানে। তবে হ্যাঁ, একদিকে কোয়ান্টাম মেনিয়া রয়েছে, অ্যান্টম্যান দাওয়াস যে পার্টটা আসছে রয়েছে, সেটা রয়েছে, সেটা একটা প্রভাব ছিল। তো আমার সেটার ফলেও মনে হয়নি যে এটা কোনো প্রভাব পড়বে বলে, কারণ দুটো সিনেমা দুরকম, দুটো অডিয়েন্স আলাদা। কিন্তু এর মধ্যে ইয়াশরাজ ফিল্মস কালকে একটা মাস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে এটা, এই 500 কোটি যে ক্লাবে পৌঁছে গেছে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে, এটাকে একটা সেলিব্রেট করবে বলে কালকে থেকে যেটা শোনা যাচ্ছে পাঠান ডে পালিত হবে বিভিন্ন মাল্টিপ্লেক্সে, যেখানে টিকিটের দাম ধরুন 150-200 টাকা ছিল সকালে থেকে, 150-200, দুপুরে 250-250, সমস্ত জায়গায় প্রত্যেকদিন টিকিট রীতিমতো বুক হচ্ছিল। এবার যেটা শোনা যাচ্ছে, কালকে সারাদিন 110 টাকাতে টিকিট অ্যাভেলেবেল থাকবে, মানে সে সকাল হোক দুপুর হোক রাত্রির হোক অল টাইম টিকিট প্রাইস সেম থাকবে, মাত্র 110 টাকা। তাহলে ভাবতে পারছেন কালকে লোকে কি পরিমাণ পাঠান দেখবে। অলরেডি আপনি বুক মাইশো খুলুন, লোকে অলরেডি টিকিট কাটতে শুরু করে দিয়েছে। শেহজাদা যেটা কালকে রিলিজ করছে তার থেকে 4 সপ্তাহ আগে সিনেমার টিকিট বেশি বুক হচ্ছে, এটা তো অবিশ্বাস্য ঘটনা, এটা হতো না। এই যে 110 টাকা টিকিট করে দিয়েছে, আবার অপরদিকে অ্যান্টম্যান দ্য ওয়াসপ রিলিজ করছে, এই দুটোর মাঝে না শেহজাদা কালকে পুরো ভেঙে চৌচির হয়ে যাওয়ার মানে জায়গায় গিয়ে পৌঁছবে। আমার ধারণা সিনেমাটা প্রথমে মনে হচ্ছিল 10-12 কোটি কালেকশন দিয়ে হয়তো স্টার্ট করবে, কিন্তু এখন বোঝা যাচ্ছে না, আমার মনে হচ্ছে খুব বেশি হলে 8 থেকে 9 কোটি কালেকশনই হবে। আর যদি সিনেমাটা খুব একটা ভালো না হয় তাহলে তো এটা বক্স অফিসে কিন্তু খুব একটা ভালো বিজনেস করতে পারবে না। ওয়ার্ড অফ মাউথে এখন ভরসা, মানে চান্স খুব কম, কারণ আলা বৈকুণ্ঠ পুরমল্ল বহু লোক দেখেছে, তারা আল্লু অর্জুনকে দেখে ছিটকে গেছিল। তারপর কার্তিক আরিয়ান যত যাই পারফরমেন্স করুক, ওই আল্লু অর্জুন লেভেলে পৌঁছানো খুব চাপ, তো যে কারণে একটা তো চাপ থাকবেই সেটা, তার সঙ্গে সঙ্গে এই পাঠানের কালকে পাঠানদের সেলিব্রেশন করাটা, মাত্র 110 টাকা টিকিট অ্যাভেলেবেল করাটা, বহু সাধারণ দর্শক যারা সিঙ্গেল স্ক্রিনে দেখেছে তারা আরেকবার মাল্টিপ্লেক্সে দেখতে চাইছিল, বড় পর্দায় মাল্টিপ্লেক্সে আরো ভালো স্ক্রিনে কেনা দেখতে চায়। তো এই যে ব্যবস্থাটা করে দিয়েছে, এর ফলে বহু সাধারণ দর্শক কালকে মাল্টিপ্লেক্সে গিয়ে ভিড় করে দেখবে তাদের ফ্যামিলি নিয়ে গিয়ে। এর ফলে কিন্তু প্রভাবটা এসে পড়বে পুরোপুরি শেহজাদার উপর, কারণ অ্যান্টম্যান এর কোনো প্রভাব পড়বে না, ওটা দর্শকই আলাদা, তার কিছু যায় আসবে না, কিন্তু এই দুটোর মাঝে স্যান্ডউইচ হয়ে যাবে কিন্তু শেহজাদা। তো শেহজাদার এমনি অ্যাডভান্স বুকিং খুব একটা কিন্তু আহামরি নয়, তার থেকে বেটার অ্যাডভান্স বুকিং হয়েছে পাঠানের, যেটা খুবই অদ্ভুত ঘটনা। তো আমার ধারণা কালকে 8 থেকে 9 কোটির বেশি কালেকশন করতে পারবে না, এবং যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তাহলে শনি রবি ভালো চলতে পারে, না হলে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। তো দেখা যাক কি হয়। তো আছলা পাস দিয়ে দিয়েছে ইয়াশরাজ ফিল্মস এবং এসআর কে, এর থেকে বেরোনো খুব চাপ। তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানো, আর তুই চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবি, অ্যান্ড গেট দেবে লাইক। এখন তো ভাই ঠিক আছে, ভালো সুস্থ থেকো, নমস্কার।